যুদ্ধভূমি ইজরায়েল আর গাজা স্ট্রিপৰ কেইবাটাও ডাঙৰ খবৰ। প্রধান ডাঙৰ খবৰ হল যে গাজাত নিয়ন্ত্রণ হেরুয়াইছে হামাসে। গাজা স্ট্রিপৰ নিয়ন্ত্রণ এতিয়া সম্পূর্ণরূপে হেরুয়াই পেলাইছে হামাসে, আর যার বাবে এতিয়া গাজা শহর গাজা সিটি দখল করিবর বাবে অগ্রসর হয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীগুলিয়ে এই কথা সদরি করেছে, এই দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্টে। প্রতিরক্ষা মন্ত্রীগুলিয়ে কৈছে যে প্রত্যেকটি স্থান গাজা স্ট্রিপর যুক্ত ঘাটি আছে হামাসর, এই ঘাটি সমূহ ইতিমধ্যেই অভিযান সম্পূর্ণ করে তুলিছে ইজরায়েল ডিফেন্স ফোর্সে। এতিয়া শক্তি হেরুয়াই পেলাইছে হামাসে, ইজরায়েল ডিফেন্স ফোর্সক প্রতিহত করার শক্তি হামাসে সম্পূর্ণরূপে হেরুয়াই পেলাইছে গাজা স্ট্রিপত, আর যার বাবে উত্তর গাজার পর টানেলে এতিয়া দক্ষিণ গাজালয় পলায়ন করেছে একাংশ হামাস সন্ত্রাসবাদী। বহু হামাসর শীর্ষ নেতা এতিয়া টানেলতে বন্দী হয়ে আছে, আবদ্ধ হয়ে থাকার কথাও ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্টে সদরি করেছে। ইতিমধ্যে যুক্ত হাসপাতাল আল সাইফা হসপিটাল, আল কুজ হসপিটাল, এই হসপিটাল সমূহের তলত সুরঙ্গ পাতি তাত ঘাটি স্থাপন করে আছে ইজরায়েলে। তারপরাই রকেট আক্রমণের পরিকল্পনা গ্রহণ করে আছে, আর সেইভাবে এই হাসপাতাল সমূহ সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে আল সাইফা হসপিটালত কেইবাটাও আক্রমণের ঘটনা ইতিমধ্যে সংঘটিত করেছে, যত চিকিৎসাধীন কেইবাটাও শিশুর মৃত্যুয়ে সমগ্র বিশ্ব তোলপার লগাইছে। কিন্তু তারপিছতো নাসুর বান্ধা ইজরায়েল, ইজরায়েলে কোনো পধ্যেই এতিয়া পিছহকি নাহে। গাজা দখল করবলৈ এতিয়া অগ্রসর হয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স, কারণ গাজাত এতিয়া নিয়ন্ত্রণ সম্পূর্ণকৈ হেরুয়াই পেলাইছে হামাসে। হামাস প্রশাসনের এতিয়া আত্মবিশ্বাস হেরুয়াই পেলাইছে গাজা স্ট্রিপত। ইফালে তার মাজতে 39 দিন, যুদ্ধর 39 দিনের সময়সাতে হামাসে আরোপ করেছে একটা বিশেষ শর্ত, আর এই শর্ত হয়েছে যে 70 গৰাকী পণবন্দী, মহিলা শিশুসহ 70 গৰাকী পণবন্দীক মুকলি করে দিব, আর তার বিনিময়ত হামাসে বিচারিছে 5 দিনের যুদ্ধবিরতি। হয়, 5 দিনের যুদ্ধবিরতি বিচারিছে হামাসে, আর যার বিনিময়ত হামাসে মুকলি করে দিব 70 গৰাকী পণবন্দী, যার যত আছে শিশু আর মহিলা। 70 গৰাকী মহিলাসহ শিশুক মুকলি করে দিয়ার বাবে আগবাড়িছে হামাস, কিন্তু তার বিনিময়ত বিচারি আছে 5 দিনের যুদ্ধবিরতি, যে যুদ্ধবিরতির কোনো পর্যায়ে সন্মতি প্রকাশ করা নাই ইজরায়েলে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে পুনের সকিয়ায় দিছে যে অন্তিমজন সন্ত্রাসবাদী, হামাসর অন্তিমজন সন্ত্রাসবাদী জিয়াই থাকা পর্যন্ত এই যুঁজ চলাই নিয়ার হুঙ্কার প্রদান করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে। অর্থাৎ হামাস নিঃশেষ নকৰা পর্যন্ত এই আক্রমণ, এই অভিযান, এই যুদ্ধ চলাই নিয়ার হুঙ্কার তথা স্থিতি পুনর্বার প্রকাশ করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রীগুলিয়ে। যিমানে ধিক্কার, যিমানে গৰিহণা আহিছে বিশ্বৰ বিভিন্ন প্রান্তর পৰা, সিমানে যেন কঠোর স্থিতিত অটল হয়ে আছে ইজরায়েল, কারণ 5 দিনের যুদ্ধবিরতি, 5 দিন কিয় 5 মিনিট বা 5 সেকেন্ডের বাবে যুদ্ধবিরতির সন্মতি দিয়া নাই ইজরায়েলে, কারণ সময় দিয়া মানে হামাসে পুনের আন একটা এটাক লঞ্চ করব পারে, আন একটা আক্রমণ সংঘটিত করার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। 7 অক্টোবরের দরে পুনের অনুরূপ আক্রমণ সংঘটিত করব পারে হামাসে, যদিহে যুদ্ধবিরতির সম্মতি প্রদান করে ইজরায়েলে, আর সেইভাবে যুদ্ধবিরতির নামে লওয়া নাই ইজরায়েলে, আর হামাস নিঃশেষ করার এই অভিযান তীব্রতর করে লৈ গৈছে ইজরায়েল ডিফেন্স ফোর্সে।